Assalamualaikum and good morning everyone. আজকে সকালে রোদ দেখে ভাই আমার মনে চায় না যে আমি একটু বারান্দায় যাব, আজকে বাজার দেখব বা কিছু। এত রোদ, মানে আমি একটু গিয়ে আবার চলে আসছি। তো যাই হোক, আজকে উঠতে একটু লেট হয়ে গেছিল, উঠে রান্নাবান্নার কাজে লেগে গেলাম। এই হচ্ছে সেই জিনিস যে আমাকে অনেক কষ্ট দেয়, মানে আমি দুনিয়ার এত আল্লাহর রহমতে রান্নাবান্না করি কিন্তু পেঁয়াজ কাটতে গেলে আমার দম বের হয়ে যায়, একদম চোখ টোক দিয়ে পানি বের হয়ে, যতই আমি টেকনিক অ্যাপ্লাই করি, টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করি, কোনো লাভ হয় না। তো দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট টেস্ট নিয়ে বিকালে একটু বের হয়েছি আমার ছোটো বোনকে নিয়ে। ফার্স্টে যাবো হচ্ছে টেইলারের কাছে, কিছু কাপড় জমে গেছে ওগুলো টেইলারের কাছে দিব, দেন ওখান থেকে যাব হচ্ছে হাঁটতে। আমাদের এলাকায় একটা মাঠ আছে, ঐতিহাসিক মাঠ, সকাল বিকাল সবাই ওখানে হাঁটতে যায়, তো ওই মাঠেই যাব। তো আমি চাইছিলাম রিক্সা দিয়ে যাইতে, কিন্তু আমার ছোটো বোন আমার বলছে তুই অনেক মোটা হয়ে গেছিস, তোর হাঁটা দরকার, ইউ শুড লুজ সাম ওয়েট, তাই জন্য আমাকে বলছে হাঁটতে হাঁটতে যাইতে। যাই হোক, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে টেইলারের কাছে কাপড় দিয়ে হেঁটে হেঁটে মাঠে গেলাম। অ্যান্ড এই মাঠে হচ্ছে গেলে মনে হবে যে মেলা বসে গেছে, এরকম অবস্থা প্রতিদিনই এরকম থাকে। মানে কি নাই এখানে, খাবার দাবারের স্টল থেকে শুরু করে মানে ছোটোখাটো জুয়েলারির ইয়া দোকান, কাপড়ের দোকান, মানে অনেক কিছু আছে এখানে। মানে একটা মেলার মধ্যে যেরকম বসে না, ঠিক সেই রকম আর কি। এবং এটা শুধু এমন না যে মাঝে মধ্যেই বসে, ডেইলি, এটা ডেইলি একদম। তো দেখতে না অনেক ভালোই লাগে। তো যাই হোক, আমরা হাঁটতেছি হাঁটতেছি, কারণ কিছু করার নেই আসলে, এমনি আসছি, হাঁটবো টাটবো একটা চক্কর দিয়ে তারপরে বাসায় চলে যাবো, জাস্ট এমনিই। তো হাঁটতে হাঁটতে অনেক কিছু দেখতেছিলাম আর মনে হইতেছিল এইটা কিনি, ওইটা কিনি, এইটা কিনি, ওইটা কিনি। দেখেন ওই স্টলের মধ্যে কয়টা লুসনি, আমার তো লুসনি দেখলেও কিনতে মন চায় ভাই, কি অবস্থা আমার। আর আমার খালি বাসা বাড়ির জিনিসই দেখলে কিনতে মন চায়, মনে করেন যে লুসনি, ঝাড়ু, তারপরে ফুলদানি, তারপরে মনে করেন থালা বাসন মাজার সোবা, এগুলোও কিনতে মন চায়। আচ্ছা যাই হোক, আচ্ছা এই জিনিসটা কিউট না, ছোটো থাকতে এই টাইপের জিনিস কত কেনার জন্য যে বায়না ধরতাম, যদিও সবসময় কেনা দিত না। তারপরও আর এই যে হাওয়াই মিঠাই, আহা, আমার তো সবই কিনতে ইচ্ছা করতেছিলো কিন্তু আমার জল্লার ছোটো বোন আমার কিচ্ছু কিনতে দিতেছিল না। দেখেন এই বেলুনগুলো কত কিউট, এত করে বললাম একটা কিনি, দিলই না। এই জায়গাটাতে আইসে আমি পুরো স্টান হয়ে গেছি, মানে কি সুন্দর আকাশ, মনে হইতেছে কেউ পেইন্ট করছে। আমার না বিশ্বাসই হইতেছিল না, আমি এরকম আর কখনো দেখিনি আকাশের মধ্যে এইভাবে মেঘের, মানে কি বলে, মনে হচ্ছে পুরো কেউ রং তুলি দিয়ে এঁকে রাখছে। আর এখানে যে পুকুরটা, এই পুকুরটা আগে অনেক পরিষ্কার ছিল, সুন্দর ছিল, মানুষ গোসল টোসল করতো, এখন এই পুকুরের অবস্থা জঘন্য। অ্যান্ড এখানে হচ্ছে সবুজবাগ সরকারি স্কুল অ্যান্ড কলেজ, যারা এই আমার এলাকার আসছেন তারা খুব ভালো করে চিনবেন, এটা নতুন হয়েছে স্কুলটা। তো যাই হোক, হাঁটতে হাঁটতে এখন মনে হলো কিছু খাওয়া দরকার, আর কিছু খাওয়া মানে তো ফুচকা, ফুচকা খাইলাম। তো অর্ডার দিলাম দুই বোন দুই প্লেট ফুচকা, যদিও ফুচকাগুলো আহামরে ভালো লাগে নাই, টকটা পুরাই জঘন্য ছিল ভাই, বাট তারপরও এখন ফুচকা তো ফুচকা আর কি করবো, বা টকটা ট্রাস্ট মে একটুও ভালো লাগে নাই সত্যি কথা যেটা। তো তারপরও এখন টাকা দিছি, খাইতে তো হবেই। তো খাওয়া দাওয়া শেষ করে আবার একটু হাঁটাহাঁটি করলাম আর সুন্দর সুন্দর জিনিস দেখতেছিলাম, যে এই বেলুনগুলো কত কিউট, আমার তো মনে হচ্ছিল একটা কিনি, কিন্তু আমার ছোটো বোন কিনতেই দিল না। তারপরে হচ্ছে গাছ, গাছ দেখলেও আমার খালি কিনতেই মন চায়। আমার মনে হয় আমি আমার বাসাটারে গুড বোটানিক্যাল গার্ডেন বানায় ফেলি, কিন্তু আমার আম্মা দেয় না, অলরেডি দুই বারান্দা ভর্তি গাছ, তাই আমার আম্মুর আর সমস্যা হচ্ছে কি, আমি কিনি ঠিক আছে কিন্তু কেনার পরে যে পরিচর্যা ওইটা আর আমার দ্বারা হয় না, তাই জন্য আমার আম্মা বলছে না আর কোনো গাছ বাসায় ঢুকবে না, যেগুলো আছে এগুলোই এনাফ। তো যাই হোক, গাছটা শেষ করে চলে যাচ্ছি একটা কেকের দোকানে, কেক কিনতে ইচ্ছা করতেছে, অনেকদিন কেক খাই না, তো ভাবলাম যে একটা কেক কিনবো। আর আমার বোনের যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, কেকের মতো লিখে দিব হ্যাপি এসএসসি টু জানিবা। তো ঢুকে গেলাম কেকের দোকানে, কিন্তু ভাই কেকের দোকানে ঢোকার পরে কেকের প্রাইস দেখা আমার মনে হয়েছে না থাক আর দরকার নাই, পরে আমি পেস্ট্রি কিনেই চলে গেছি। মানে আমার কাছে মনে হয়েছে যে কেকের দামগুলো এখানে একটু অতিরিক্ত বেশি, আর হচ্ছে আর সত্যি কথা যেটা আমি ভাবছিলাম যে আমি যে বাজেট নিয়ে গেছিলাম ওটার মধ্যে হয়ে যাবে, বাট হয় নাই, তাই পেস্ট্রি কিনছি। দেন হচ্ছে একটা গ্রোসারি স্টোরে ঢুকে কিছু টুকটাক কেনাকাটা ছিল বাসার জন্য, ওগুলো কিনতে কিনতে এই যে আবার খাবার, মানে খাবার দেখলে তো আমার জিব্বা সংযত থাকে না, কিনতে গেছি এক জিনিস, ওগুলোর পাশাপাশি এগুলোও কিনে নিয়ে আসা পড়ছে, এই যে নাড়ু, মোয়া, টোয়া, হ্যান ত্যান, এগুলো আমার খুবই পছন্দ। তারপরে ওই যে জুস দেখছি, জুসও কিনতে হবে আমার, মানে ভাই আমি যে কি, আমি মানে কয়দিন পরে ফুলে ফেটে যাবো এমন অবস্থা, খালি খাবার দেখলে আমার হয়েছে। তো যাই হোক, আবারও ভাবছিলাম যে রিক্সা দিয়ে আসবো, কিন্তু আমার ছোটো বোন বললো না হেঁটেই যেতে হবে, তাই আর কি করার, হাইটা হাইটা বাসায় এসে এখন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হচ্ছে চা গিলতেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।